লকডাউনে ট্রেন বন্ধ হওয়ার কারণে নদিয়ার শান্তিপুর বেবি কর্ন চাষীদের মাথায় হাত। একদিকে দীর্ঘ লকডাউনে ট্রেন বন্ধ, অন্যদিকে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহনের খরচ বৃদ্ধি। নদিয়ার শান্তিপুর ব্লকের বয়সপুর অঞ্চলের শতাধিক বেবি কর্ন চাষী এবং সেই সম্পর্কিত প্রায় 25 জন ব্যবসায়ীর মাথায় হাত। হিজুলি মুসলিম পাড়ার বাসিন্দা বদরুদ্দিন শেখ জানান, দীর্ঘ 7 বছর ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত তিনি। নিজেই চাষ অল্প থাকলেও বাকি চাষীদের কাছ থেকে বেবি কর্ন কিনে কলকাতায় বিক্রি করতে নিয়ে যেতেন এই যাবৎকাল। বিগত 1-1.5 বছর ধরে ম্যাটাডোর 407, ডিসিএম, ম্যাক্স এ ধরনের গাড়িতে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ফলে ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। তাই এখন আর লাভ হয় না, বরং ঘরের পয়সা ভাড়ায় চলে যাচ্ছে। প্রায় 67,000 টাকার বেবি কর্ন নষ্ট হয়েছে কিছুদিন আগে। চাষীদের কাছ থেকে জানা যায় সারা বছরই বেবি কর্ন চাষ করা সম্ভব, তবে ফেব্রুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বর ও জুলাই, আগস্ট মাসে বীজ বপন করা সুবিধাজনক। গাছ লাগানোর চাষ 5 মাসের মধ্যে ফল পাওয়া যায়। অন্যান্য চাষের মতো পরাগায়নের দরকার হয় না, বরং পুরুষ ফুলের মোচা ভেঙে দিতে হয়। স্যুপ, স্যালাড, নিরামিষ, আমিষ বিভিন্ন রান্নার উপকরণ হিসেবে কলকাতা এবং বিভিন্ন শহরতলির রেস্তোরাঁতে চাহিদা থাকলেও স্থানীয় বাজার পায় না উত্তর দিন প্রোটিন ও ফাইবারযুক্ত এই ফসল। তাই কলকাতার বাজার দর 60-70 টাকা প্রতি কেজি থাকলেও স্থানীয় বাজারে এর কোনো দামই নেই। ব্যবসায়ী লাভালাভ কিছু বোঝা যাচ্ছে না, ট্রেন ফ্রেন চলছে না, তাতে করে এই মাল যেতে খুব যাতায়াতের আমাদের খুব অসুবিধা হচ্ছে। তারপরে এই তেলের দাম ফাম বাড়ছে, তাতে করে আমাদের ব্যাগ ভাড়া বেশি পড়ে যাচ্ছে, মালের খরচ বেশি পড়ে যাচ্ছে। কোথায় কোথায় বিক্রি হয়? কলকাতায় বিক্রি হয়। লোকালে? লোকালে কোথাও বিক্রি হয় না। এই বছর কেমন দাম চলেছে এখন? কত? 30 টাকা দাম এখন। কত পরিমাণে মাল কিনেছেন চাষিদের কাছ থেকে? ওই অল্প, আমরা তো বেশি কাজ করি না, ওই 2-5 বিঘে করে কিনি, আবার 2-5 বিঘে শেষ হয়ে যায়, আবার 2-5 বিঘে কিনি, এরকম ব্যবসা। গত লকডাউনে কেমন বাজার গেছে? গত সামনে লকডাউন গেছে আমাদের এই ধরুন 30 বিঘে কেনা ছিল, ওইটা লোকসান হয়েছে। কি করে? ওই মানে বেচতে পারিনি মাল। কেন? মাল ওই মার্কেট যায়নি, নিউ মার্কেট নিয়ে যায়নি। তারপরে এবছর কত টাকার মাল কিনেছেন এখন? এখন বেশি কিনে 2 লক্ষ টাকা কিনে আছে। আচ্ছা, এবছর বাজার কেমন মোটামুটি? এভাবে বাজারে কত দাম যাচ্ছে এখন? এখন যাচ্ছে 45 টাকা। আচ্ছা, এর আগে কত ছিল? এর আগে ছিল মধ্যে 4 দিন 100 টাকা গেল। 100 টাকা? হ্যাঁ। তার মধ্যে যদি মাল পাঠাতেন তো দাম বেশি পড়তো। আমার মাল তো সবাই তৈরি হয় না, তো মাল দেখছি তাই অল্প হয়ে গেল তখন। আচ্ছা, কী নাম আপনার? বদরুদ্দিন শেখ। কত বছর ধরে ব্যবসা করছেন? ব্যবসা করছি 7-8 বছর তো করছি। এখন বাজার তো খারাপ, বাজারে বেচা কেনা নেই, লকডাউনের জন্য যার খুব অসুবিধা হচ্ছে, ট্রেন চলছে না, অনেক ভাড়া পড়ে যাচ্ছে, তাতে করে লাভের সংখ্যা কমে আসছে। এই জমিতে আগে কি চাষ করতেন? আগে কাবেরি 50 করা হতো দানা ভুট্টা, এখন দানা ভুট্টা থেকে এটাই লাভজনক ছিল, এখন সেই লাভটা তো আর নেই, এখন লাভের থেকে মানে মালের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে। সার এবং অন্যান্য সার, সারের দাম তো অতিরিক্ত, আর তো আকাশ ছোঁয়া দাম, সারের কথা বলা যাবে না। 1 কিলো সার কিনতে গেলে মোটামুটি 1 কিলো মালের পর্তায় আসবে না। বীজ টিজ, ভুট্টার বীজ? ভুট্টার বীজ আমরা দোকান থেকে নেই। সেই বীজ দাম ঠিক ছিল? ভুট্টার বীজের দাম তো আগে ছিল 600 টাকা, এখন হয়েছে সেটা 650 টাকা, কিলোতে 50 টাকা বেশি। আচ্ছা, তারপরে তো দাম বাড়তি আছে। ফলন কেমন হলো? ফলন মোটামুটি বিঘে প্রতি 5-6 কুইন্টাল হয়। তো এখন বাজার কেমন? বাজার তো এখন বেশি, এখন মাল নেই, এখন বাজার আমদানিটা কম আছে, জন্য মাল একটু বাজার বেশি। কেজি কত এখন মোটামুটি? এখন এই 40-50-এর মধ্যে চলছে। ভুট্টা চাষে তুলনামূলক আগে লাভ পেয়েছিলাম, এখন আর লকডাউন ফকডাউন আর হয়ে, হ্যাঁ, আর লাভ পাওয়া যাচ্ছে না।
গাড়ি ঘোড়া চলছে না। যেটা ভুট্টা হয় সেটাই কি বেবিকর্ন? ছোট ছোট না, ভুট্টা আলাদা, বেবিকর্ন আলাদা। আচ্ছা, আমার আমরা বেবিকর্ন চাষ করেছি প্লাস ভুট্টা চাষ করেছি। আচ্ছা, তো কোনটাতে লাভ বেশি মনে হয়? বাজার যদি ঠিক থাকে সবটাতেই ঠিক আছে, গাড়ি ঘোড়া চললো ঠিক আছে, গাড়ি ঘোড়া লকডাউনের জন্য বন্ধ আছে, সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের মানে মাল নিয়ে যাওয়া, মাল নিয়ে যাওয়া প্রবলেম আছে। তারপর আবার গাড়ি ঘোড়ার দাম বেশি, তেল তেল ডিজেলের দাম বাড়ছে, সার মাটির দাম বাড়ছে, তাতে করে আমাদের আর ভুট্টা চাষ করে। গাছ লাগিয়েছিলেন কখন? চারা চারা লাগিয়েছি চৈত্র মাসে, বৈশাখ মাসে। এখন কি উঠে গেছে? হ্যাঁ উঠছে। আবার লাগা এবছর কেমন দাম পাচ্ছেন? এবছর তুলনামূলক তো এই মুহূর্তে একটু ভালো, আমদানি নেই বলে। এই 10 দিন আগে তো মানে একদম বাজে বাজার ছিল। তো আবার যে উঠে যাবে বেশি তখন খারাপ হতে পারে, আর যখন উঠে উঠে যাবে তখন বাজার খারাপ হবে। এখন কত টাকা মোটামুটি কেজি? এখন ওই 60-65 টাকা কেজি যাচ্ছে। এটা কি মূলত সেই স্থানীয় বিক্রি হয়? না না, কোথায় যায়? কলকাতা। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।